টানা দুই জয়ে আকাশ উড়ছিল বাংলাদেশের মেয়েরা, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে সেই হোঁচট খেতে হলো তাদের। বৃষ্টি আনে থাইল্যান্ডের কাছে হেরে গেছে নিগার সুলতানারা। ডিএল ম্যাথডে 16 রানে জয় পেয়েছে থাইল্যান্ডের মেয়েরা। জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে মাত্র 176 রান তুলতে পারে তারা। জবাবে মাঠে নেমে থাইল্যান্ড 39 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 132 রান তুলে ফেলে।